আমার আল্লাহ পরীক্ষা করবে আইয়ুব আলাইহিস সালামকে, সারা শরীরের মধ্যে কিরা দিলেন, পোকা দিলেন। আইয়ুব নবীর সারা শরীর কিরায় খায়। আইয়ুব নবী একবারের জন্য উহ আহ শব্দ করে না। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে তোর শেষবারের মতো আমি আল্লাহ একটা পরীক্ষা করব, ফাইনাল খেলা খেলব। সকল খেলার পরে একটা ফাইনাল খেলা হয়নি, সেমিফাইনালের পরে ফাইনাল খেলা হয়। আমার আল্লাহ কয়, আইয়ুব নবী তোমার সাথেও আমি আল্লাহ একটা ফাইনাল খেলা খেলব। আইয়ুব নবীর সারা শরীর কিরায় খায়। শরীর থেকে যদি কিরাগুলো মাটিতে পড়ে যাইতো, আইয়ুব নবী আবার হাত দিয়া উঠাইয়া কিরাটারে নিজের শরীরের মধ্যে রাখতেন, ডাক দিয়া বলতেন, আল্লাহর সৃষ্টি কিরা রে তোরা যদি মাটির মধ্যে পড়ে যাস, কই থাইকা তোরা রিজিক খাবি। কিরারে এই কথা বলতো আর নিজের শরীরের মধ্যে কিরাগুলারে উঠাইয়া রাখতো, কেমন ধৈর্যশীল মানুষ। অবশেষে যখন আইয়ুব নবীর জিব্বার মধ্যে কিরাই ধরল, জিব্বার মধ্যে গিয়া যখন আস্তে আস্তে করে কিরাগুলো খাইতে শুরু করলো, আইয়ুব নবী এবার দুইটা চোখের পানি চাইরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত জানাই। কি জন্য আইয়ুব নবী কান্দে আমার আল্লাহ তাআলা এটা জানতে চায়। আমার আল্লাহ ডাক মারে, আইয়ুব এতদিন তো তুমি কোনো কথা বলো নাই, তোমারে আমি কিরা দিলাম সারা শরীরের মধ্যে, তুমি একটা দিনের জন্য তুমি আমার বিরুদ্ধে কথা বলো নাই। আইয়ুব নবী রে আজকে তোমার কি হলো, তুমি কেন আমার বিরুদ্ধে বলতেছ? আইয়ুব নবী ডাক মারে, বাবু সারা শরীর কিরাই খাই গো, একটা দিন তোমার বিরুদ্ধে কথা বললাম না, আজকে আমার জিব্বার মধ্যে তুমি কিরা দিছো, আমার জিব্বার মধ্যে তুমি কেন কিরা দিলা? এ জিব্বাটা দিয়া বাবু তুমি আল্লাহরে আমি ডাকি গো, আমি আইয়ুব নবী, তুমি আমার জিব্বার মধ্যে যদি কিরা দাও আমি তোমারে কেমনে ডাকবো, তুমি আমার আগে বলে দাও, জিব্বার মধ্যে আমার কিরা দিও না, জিব্বায় যদি কিরা হয় তুমি আল্লাহরে আমি ডাকতে পারবো না। আমার আল্লাহ তখন ডাকে, আইয়ুব যে ফাইনাল খেলার কথা বলেছিলাম ফাইনাল খেলা হয়ে গেছে, আমার খেলার মধ্যে তুমি পাস করেছ রে আইয়ুব, আমার পরীক্ষার মধ্যে তুমি পাস করেছ। আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকের পর থেকে তুমি আইয়ুব নবীর সারা শরীরে যত রূপ পোকামা করাছে আজকের পর থেকে আমি আল্লাহ তোমারে ভালো করিয়া দিলাম। আইয়ুব নবীর সারা শরীর ভালো হয়ে গেল। আচ্ছা বলুন তো, আইয়ুব নবী কি ধৈর্য ধারণ কইরা ভালো হয়েছে নাকি ধৈর্য ধারণ না করে? ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ আমাদেরও করতে হবে। এমন বিপদ আপদ আসলেও আল্লাহর প্রতি ভরসা হারানো যাবে না। আইয়ুব নবীর সারা শরীর কিরাই খাইলো, এরপরও ভরসা ছাড়ে না। আর আমাদের অল্প একটু রোগ বালাই হইলেই কয় আল্লাহ কি আর মানুষ দেখে না, খালি আমার উপরে বিপদ আপদ। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কান্দে, আশি বছর পরে তুমি আমার একটা সন্তান দান করলা, আজকে এত আদরের কলিজার টুকরা সন্তানকে আবার বলতেছ তোমার জন্য কোরবানি করার দেওয়ার জন্য, আল্লাহ গো তোমার কি খেলা আমি বুঝতে পারলাম না। মাবুদ তোমার যদি তাই ইচ্ছা হয় তোমারে রাজি খুশি করার জন্য, আমি বাবা হইয়া ঘোষণা দিলাম আমার আদরের কলেজার টুকরা সন্তান ইসমাইল, ইসমাইলে তুমি আল্লাহরে খুশি করার জন্য আমি বাবা হইয়া আমার সন্তানরে তোমার জন্য কোরবানি দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বাবা কেমন সন্তান ও আমার বাবার বন্ধুরা, আল্লাহ যদি আমাদেরকে বলতো নিজের সন্তান কোরবান দেওয়ার জন্য, আমরা হয়তো অনেকে নিজের সন্তানকে হয়তো কুরবানি দিতাম না। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল রইলেন। আল্লাহ বলেছেন সন্তান কুরবানি দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেল সন্তান কুরবানি দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে গিয়া বিদায় চাইতেছে, বিবি দেরে আমাদের ইসমাইল নে বিদায় দে, ভালো করে নতুন জামা কাপড় পরাইয়া দে,
ইব্রাহিম রে চলে যাব ইব্রাহিমকে নিয়ে আমি আর হয়তো আমার সন্তানকে জীবনে কোনোদিন দেখতে পারবা না ইব্রাহিম আলাইহিসসালাম আদরের সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে লইয়া এবার রওনা করে দিলেন তিনি ইব্রাহিম আলাইহিসসালাম ওনার আদরের সন্তান লইয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে শয়তান পিছন দিক দিয়া ইব্রাহিম আলাইহিসসালাম রে ডাকতেছে ইসমাঈল আলাইহিসসালামকে শয়তান পিছন দিক দিয়ে ডাকে দুঃখ দেওয়ার জন্য শয়তান ডাক দিয়ে বলতেছে ইসমাঈল তোমার বাবার সঙ্গে তুমি যাইও না তোমার বাবার সঙ্গে যদি তুমি যাও তাহলে তোমার বাবা তোমার জবাই করবে কুরবানি দিবে বাবার সঙ্গে তুমি যাইও না ইসমাঈল আলাইহিসসালাম বুঝতে পারলেন আসলে যেটা শয়তান এই জন্য ইসমাঈল আলাইহিসসালাম উনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ মারলেন পাথর নিক্ষেপ মারলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ইসমাঈল তোমার এই কাজটা আমি আল্লাহ এত পছন্দ করলাম শয়তান রে যে পাথর মারলা আমি আল্লাহ এই জন্য তোমার প্রতি খুশি হইলাম তোমার এই কাজটা রে আমি আল্লাহ স্মরণ করে স্মৃতি হিসাবে রাখব এই কাবা শরীফের মধ্যে যত হাজি সাহেবরা হজ করতে আসবে হাজি সাহেবরাও এইভাবে শয়তান রে পাথর নিক্ষেপ করবে বলেন বর্তমানে যারা হজ করতে যায় তারা বলেন শয়তান রে কঙ্কর নিক্ষেপ করতে হয় কিনা ইসমাঈল আলাইহিসসালামের কাজটা আমার আল্লাহ পছন্দ করলো দুই মিনিটের মধ্যে আলোচনা গুছিয়ে শেষ করব আমার পরবর্তী বক্তা মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন আমার ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন জাহিদুল ইসলাম ফারুকী সাহেব তিনি যদিও আমাদের মতো বয়স কিন্তু অনেক আগে থেকেই তিনি আলোচনা করেন আমি হয়তো দুই আড়াই বছর হয়েছে আলোচনার ময়দানে এসেছি কিন্তু আমার আলোচনা শুরুর আগে থেকেই তিনি ভারতে আলোচনা করেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাঈল আলাইহিসসালাম বললেন শয়তান রে আমারে ধোকা দিয়ে কোনো লাভ হবে না আমার বাবা আমারে যেখানে লয়ে যায় আমি সন্তান আমার বাবার সিদ্ধান্তের উপরে আমি খুশি আছি আজকে যদি আমাদের সন্তানরা জানতো বাবা সন্তান রে কুরবানি দিবে সন্তান মনে হয় এলাকা চাইরা অন্য এলাকায় চলে যাইত ইসমাঈল আলাইহিসসালাম বাবার হাত ধরে যায় যদিও জানে বাবা তারে কুরবানি দিবে অবশেষে ইসমাঈল আলাইহিসসালাম রে মাটির মধ্যে শুয়াইয়া ইব্রাহিম আলাইহিসসালাম একবার আদরের সন্তানের দিকে চায় আবার আল্লাহর আরশের দিকে চায় সন্তানের দিকে চাওয়ার উদ্দেশ্য হলো সন্তানের মায়া ছাড়তে পারে না আসমানের দিকে তাকানোর উদ্দেশ্য হলো আমার আল্লাহ নি আয়াত নাজিল করে আল্লাহ নি ওহি নাজিল করে বলে দেয় ইব্রাহিম তোমার সন্তানরে আর কুরবানি দিতে হবে না আল্লাহ নি এই ওহি নাজিল করে ইব্রাহিম আলাইহিসসালাম এই জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আল্লাহ কোনো ওহী নাজিল করে না ইব্রাহিম আলাইহিসসালাম অবশেষে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ছুরি নিয়া ইসমাঈল আলাইহিসসালামের গলার মধ্যে ধরলেন লম্বা ঘটনা ওইদিকে যাব না ইব্রাহিম আলাইহিসসালাম এবার যখন ছুরি ধরল সন্তানের গলা কাটবে আমার আল্লাহ তখন ডাকে জিব্রাইল যা রে দুনিয়ার জমিনে যা বাবা হইয়া ইব্রাহিম তার সন্তানের কুরবানি দেয় আমি আল্লাহ তো এটা চেয়েছিলাম না আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম ইব্রাহিম তার আদরের সন্তানরে কুরবানি দিতে রাজি হয় কিনা আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস করেছে তাড়াতাড়ি জান্নাত থাইকা দুম্বা লইয়া দে জান্নাতি দুম্বা ইসমাঈলের জায়গায় শোয়া দে ইসমাঈলের কুরবানি আমি আল্লাহ কুরবানি কবুল করে নিয়েছি ইব্রাহিম রে গিয়া খবর দাও ইব্রাহিমের কুরবানি দিতে হবে না ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার আল্লাহ যদি ইচ্ছা করতেন বলতে পারতেন বান্দারে রে বান্দা যার যত টাকা পয়সা বেশি আমি আল্লাহ তার জান্নাত দিব আল্লাহ বলতে পারতেন কিন্তু আমার আল্লাহ গরিব দুঃখী
বড় লোক ছোট লোক সবার প্রতি আমার আল্লাহ ইনসাফ করেছে আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যে যেমন করে ইবাদত করবা তোমরা যদি আমার ইবাদতে ঢুকো ইবাদতে প্রবেশ করো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকেও আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব তাহলে ইবাদতে প্রবেশ করা ইবাদতের মধ্যে ঢুকা আমাদের দরকার আছে কিনা আল্লাহর যদি ডাকতে চান কিভাবে ডাকবেন আমার আল্লাহ সেটাও কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু بالصبر والصلاة إن الله مع الصابرين أمر الله بولن يا أيها الذين آمنوا أوي من دارر أو مؤمن بندر আমানুস্তাইনু বিসবরি ওয়াস সালাম তোমরা যদি কেউ আল্লাহকে ডাকতে যাও আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহর শরণ যদি তোমরা করতে চাও বিসবরি ওয়াস সালাম তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর শরণ করতে হবে আল্লাহরে ডাকতে হবে ওয়াস সালাম আল্লাহ এর পরে নামাজের কথাও আমার আল্লাহ বলেছেন এই জন্য কোরআন শরীফের প্রায় জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা বলছে আল্লাহর যদি ডাকতে চাও আল্লাহ বলেন ধৈর্যের মাধ্যমে ডাকতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহরে ডাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে নামাজ পড়তে হবে তাহলে আল্লাহরে ডাকলে আমার আল্লাহরে পাওয়া যাবে যদি নামাজ না পড়েন ধৈর্য না ধরেন তাহলে কি আল্লাহরে ডাকে পাবেন আমার আল্লাহ এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয় নাই সকল নবী রাসূলদেরকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিত আমার দয়ার নবী মায়ার নবী আমার নবীকেও আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সকল নবী রাসূলদেরকে আমার আল্লাহ সবথেকে কঠিন বিষয় মেষ পালন করা ছাগল পালন করা এই জন্য আমরা বাংলা ভাষায় একটা কথা বলি কই ছাগল ফালে পাগলে কই কি না কারণ আসলে সুস্থ একটা মানুষ ছাগল পাইলে সুস্থ থাকতে পারে না কত মানুষের গালি আর কত মানুষের কথা শুনুন লাগে ছাগল ফালে হ্যাঁ কত গাছের মধ্যে গিয়া খাওয়ান বালা একটা খেত দেখবেন খাইয়া লাইছে আর এটা ছাগলে কামড় দিলে ও না বালা করে এই জন্য আল্লাহ নবী রাসুল সকল নবী রাসুলদেরকে এই ছাগল ফালার দায়িত্ব দিয়েছে এই যে কঠিন একটা কাজ এই কাজটা সকল নবী রাসূলদেরকে আল্লাহ দিত পরীক্ষা করার জন্য ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য এরপরেও আরো ধৈর্যের পরীক্ষা তো আছেই আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ সারা শরীরের মধ্যে কিরা দিছে কিরায় খায় আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহরে কয় না যে আল্লাহ তুমি আমারে কেন কিরা দিলা আল্লাহ পরীক্ষা করে আইয়ুব নবীর ধৈর্য কতটুকু এজন্যই আল্লাহ বলছে যে তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহরে ডাকো আর যারা ধৈর্য ধারণ করতে পারবা আল্লাহ বলছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি কোন সুবহানাল্লাহ আপনারা ধৈর্য ধরতে রাজি আছেন নি নাকি খেত মরে গেলে গা কইবেন আজ যা তেয়ার নামাজ পড়তাম না খেতের ফসল মনে করেন নষ্ট হয়ে গেছে গা এখন কি কইবেন যে নামাজ পড়তাম না ধৈর্য ধারণ করবেন ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহ আমাদেরকে যেমন বিপদ দিতে পারে তেমন বিপদ থেকে উদ্ধারও করতে পারে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পরীক্ষা করবে আইয়ুব আলাইহিস সালামকে সারা শরীরের মধ্যে কিরা দিলেন পোকা দিলেন আইয়ুব নবীর সারা শরীর কিরাই খায় আইয়ুব নবী একবারের জন্য উহ আহ শব্দ করে না আমার আল্লাহ বলেন আইয়ুব রে তোর শেষবারের মতো আমি আল্লাহ একটা পরীক্ষা করব ফাইনাল খেলা খেলব সকল খেলার পরে একটা ফাইনাল খেলা হয়নি সেমিফাইনালের পরে ফাইনাল খেলা হয় আমার আল্লাহ কয় আইয়ুব নবী তোমার সাথেও আমি আল্লাহ একটা ফাইনাল খেলা খেলব আইয়ুব নবীর সারা শরীর কিরাই খায়
শরীর থেকে যদি কিরাগুলো মাটিতে পড়ে যাইত, আইয়ুব নবী আবার হাত দিয়া উঠাইয়া কিরাটারে নিজের শরীরের মধ্যে রাখতেন, ডাক দিয়া বলতেন, আল্লাহর সৃষ্টি কিরারে তোরা যদি মাটির মধ্যে পড়ে যাস কই থাইকা তোরা রিজিক খাবি। কিরারে এই কথা বলতো আর নিজের শরীরের মধ্যে কিরাগুলারে উঠাইয়া রাখতো, কেমন ধৈর্যশীল মানুষ। অবশেষে যখন আইয়ুব নবীর জিব্বার মধ্যে কিরাই ধরল, জিব্বার মধ্যে গিয়া যখন আস্তে আস্তে করে কিরাগুলো খাইতে শুরু করলো, আইয়ুব নবী এবার দুইটা চোখের পানি চাইরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত জানাই। কি জন্য আইয়ুব নবী কান্দে আমার আল্লাহ তাআলা এটা জানতে চায়। আমার আল্লাহ ডাক মারে, আইয়ুব এতদিন তো তুমি কোনো কথা বলো নাই, তোমারে আমি কিরা দিলাম সারা শরীরের মধ্যে, তুমি একটা দিনের জন্য তুমি আমার বিরুদ্ধে কথা বলো নাই। আইয়ুব নবী রে আজকে তোমার কি হলো, তুমি কেন আমার বিরুদ্ধে বলতেছ? আইয়ুব নবী ডাক মারে, বাবু সারা শরীর কিরাই খাই গো, একটা দিন তোমার বিরুদ্ধে কথা বললাম না, আজকে আমার জিব্বার মধ্যে তুমি কিরা দিছ, আমার জিব্বার মধ্যে তুমি কেন কিরা দিলা? এ জিব্বাটা দিয়া বাবু তুমি আল্লাহরে আমি ডাকি গো, আমি আইয়ুব নবী, তুমি আমার জিব্বার মধ্যে যদি কিরা দাও আমি তোমারে কেমনে ডাকবো তুমি আমার আগে বলে দাও, জিব্বার মধ্যে আমার কিরা দিও না, জিব্বায় যদি কিরা হয় তুমি আল্লাহরে আমি ডাকতে পারবো না। আমার আল্লাহ তখন ডাকে, আইয়ুব যে ফাইনাল খেলার কথা বলেছিলাম ফাইনাল খেলা হয়ে গেছে, আমার খেলার মধ্যে তুমি পাস করেছো রে আইয়ুব, আমার পরীক্ষার মধ্যে তুমি পাস করেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকের পর থেকে তুমি আইয়ুব নবীর সারা শরীরে যত রূপ বোকামা করাছে আজকের পর থেকে আমি আল্লাহ তোমারে ভালো করিয়া দিলাম। আইয়ুব নবীর সারা শরীর ভালো হয়ে গেল। আচ্ছা বলুন তো, আইয়ুব নবী কি ধৈর্য ধারণ কইরা ভালো হয়েছে নাকি ধৈর্য ধারণ না করে? ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ আমাদেরও করতে হবে। এমন বিপদ আপদ আসলেও আল্লাহর প্রতি ভরসা হারানো যাবে না। আইয়ুব নবীর সারা শরীর কিরাই খাইলো এরপরও ভরসা ছাড়ে না। আর আমাদের অল্প একটু রোগ বালাই হইলেই কই আল্লাহ কি আর মানুষ দেহে না, খালি আমার উপরে বিপদ আপদ নাকি? আরে বেশি দূরের কথা না, আমি তো আপনাদের পাশের এলাকার ওই মানুষ, রামনগরের সন্তান। এই আমাদের গ্রামেই আমি শুনছি গত এক দুই বছর আগেই বেশি বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে কোনো রকম দানটা মানুষ লইতে পারছে কিন্তু খেরটা আর লইতারছে না। জি, খেরের মধ্যে বয়ে রয়েছে, কারণ কেলেকা খের লইতারল না, এত মেঘ কেলেকা নামলো, একদল বাড়িছে ইচ্ছা মতো আল্লাহরে গালি দেওয়া শুরু করছে, নাউজুবিল্লাহ। কয় আল্লাহ কি আর বৃষ্টি দেওয়ার সময় হয় না রে, এমনি বৃষ্টি দিবন লাগে? কয় খেরটা পর্যন্ত লইতালাম না, খেতের মধ্যে খের পড়ছে। বাস্তব কথা, আমি যদি মিথ্যা বলে থাকি, বাস্তব কথা আমাদের মুসলমান সমাজের মধ্যে কিছু মানুষ এই ধরনের আছে না নাই? দেখবেন ধৈর্য হারা হয়ে যায় অল্পতেই। আহারে তুমি যে দানটা লইতে পারছো এটার শুক্রিয়া আদায় করো না, তোমার যে আল্লাহ দান লওয়ার তৌফিক দিছে, খেয়ার লইতে পারছো না এটার লেগে তুমি ইমান হারা হয়ে যাবো, আল্লাহর প্রতি ভরসা হারা হয়ে যাবো, আমরা কেমন মুসলমান? এর থেকে বড় বিপদ আইলে তো হ্যাঁ দৌড় দিয়ে আগে ভাগবো। হ্যাঁ, তাহলে আমাদের ইমান হলো এতটুকু, এত হালকা পাতলা আমাদের ইমান। আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে আমরা যেন সঠিক পথে থাকতে পারি। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ নবী রাসূলদেরকেও আল্লাহ পরীক্ষা দিতেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা নিতেন, ধৈর্যের পরীক্ষা নিতেন। এজন্যই আল্লাহ ধৈর্যের কথাটা কোরআন হাদিসে বহু জায়গার মধ্যে এসেছে, এ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে বন্ধুগো আপনি তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? যারা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পরীক্ষা করবে আমার নবী, আল্লাহর আরেক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে। 80 বছর হয়ে গেছে ইব্রাহিম নবীর ঘরে কোনো সন্তান না। ইব্রাহিম নবী রাত্র চোখের পানিগুলো সেরে সেরে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ কত নবী রাসূলদেরকে তুমি সন্তান দিলা, আমি তোমার প্রিয় নবী
আমি ইব্রাহিম খলিলুল্লাহ, তোমারে ডাকি আমার একটা সন্তান তুমি আমারে দিয়ে দাও, আর যদি সন্তান দাও আমারে তুমি নেক একটা সন্তান দান করো কন্যা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডাকে ইব্রাহিম রে তোর ধৈর্যের পরীক্ষা কতটুকু আমি আল্লাহ নিতেছি তোর ধৈর্যের পরীক্ষা। আমাদের যদি 80 বছর বয়সর হয়ে যায়, 80 বছর বয়সে বলেন আমাদের ছেলে সন্তান ছেলে মেয়ে হবেনি, এমন হয়ে গেলে 80 বছর হয়ে গেলে মানুষে ভাববে তার আর ছেলে সন্তান হবে না। ইব্রাহিম আলাইসাল্লামেরও 80 বছর হয়ে গেছে, ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো কিছু নাই, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিতেছে কন্যা। সুবহানাল্লাহ, দেখ আল্লাহ দেখতেছে যে ইব্রাহিম নবী কোনো কিছু বলেনি, কিন্তু ইব্রাহিম নবী তো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূল। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলেন না, আল্লাহরে সবসময় ডাকতেই আছে আর বলতেছে আল্লাহ তুমি আমার নেক একটা সন্তান দান করো। অবশেষে আমার আল্লাহ ইব্রাহিম নবীর ডাক কবুল করলেন, জোরে বলেন সুবহান। আমার আল্লাহ ইব্রাহিম নবীর ঘর আলোকিত করে আমার আল্লাহ ইব্রাহিম নবীর একটা সন্তান দান করলেন, নাম রাখলেন ইসমাইল। বলুন কি নাম? ইসমাইল নাম রাখলেন। ইসমাইল আলাইসাল্লাম যখন একটু বড় হলো, কথাবার্তা যখন বলতে পারে, আমার আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম রে এবার রাত্রে বেলা স্বপ্ন দেখাই, ইব্রাহিম ইব্রাহিম রে তোমার আদরের বস্তুটারে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দাও। ইব্রাহিম নবী গিয়া উট কুরবানি দেয়। আমার আল্লাহ কো ইব্রাহিম হবে না, উট কুরবানি দিলে লাভ নাই। ইব্রাহিম আলাইসাল্লাম গিয়া দুম্বা কুরবানি দেয়। আমার আল্লাহ ডাকে ইব্রাহিম রে দুম্বা কুরবানি দিলেও কোনো লাভ হবে না। আমার আল্লাহ ডাকে স্বপ্ন যুগে ডাকে, ইব্রাহিম তোমার আদরের যেই বস্তু আছে, আদরের বস্তু যাকে তুমি সব থেকে ভালোবাসো, এই আদরের বস্তুটারে আল্লাহর জন্য তোমার কুরবানি দিতে হবে। ইব্রাহিম নবী এবার বুঝে গেছে আমার আল্লাহ কি বলতেছে। ইব্রাহিম নবী আল্লাহর দেখানো স্বপ্ন অবশেষে তিনি বুঝতে পারলেন। ইব্রাহিম নবী বুঝতে পারল আমার আল্লাহ বলতেছে, ইব্রাহিম তোমার আদরের সন্তান ইসমাইলে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো কন্যা। সুবহান। আচ্ছা, 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে, এই সন্তানের বাবা ইব্রাহিম আলাইসাল্লাম বলুন তো আদর কম করে না বেশি করে? 80 বছর বয়সে যদি একটা সন্তান হয় মা বাবা তো এরা স্বাভাবিক বেশি আদর করে। ইব্রাহিম আলাইসাল্লামও খুব আদর করে, যেখানে যায় একবার কান্দ লয়, একবার কুলে লয়, আর একবার চুমা খায়, এত আদর করে, সন্তানরা একটু চোখের আড়াল হতে দেয় না, এত আদর করে। 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে, অবশেষে আমার আল্লাহ বলতেছে এই সন্তানটারে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আপনাদের মাঝে তাশরিফ আনবেন, সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসেন একটু দরুদ শরীফের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, বলেন দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, বলেন দনে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দরজার পরীক্ষা নেবে ইব্রাহিম আলাইহিস সালামের দরজা কতটুকু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে বলতেছে ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমার আল্লাহ চলে আসতেছে নাকি নারে তাকবীর নারে রিসালাত اهل السنة والجماعة حضرت مولانا جوين العبدين القدري شاهد بغم بادر بقو تكي نار تكبير نار رسالة اتخن پر جنت والا چنا کرتے سلام আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছে সকল নবী রাসূলদেরকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছে বলতেছিলাম আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকেও ধৈর্যের আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 80 বছর পরে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করলো এ আদরের সন্তান কেও আমার আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখায় আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় তোমার কুরবান দিতে হবে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কান্দে মউত আর রব্বুল আলামিন 80 বছর পরে তুমি আমার একটা সন্তান দান করলা আজকে এত আদরের কলিজার টুকরা সন্তানকে আবার বলতেছো তোমার জন্য কুরবানি করার দেওয়ার জন্য আল্লাহ গো তোমার কি খেলা আমি বুঝতে পারলাম না মাউত তোমার যদি তাই ইচ্ছা হয় তোমারে রাজি খুশি করার জন্য আমি বাবা হইয়া ঘোষণা দিলাম আমার আদরের কলিজার টুকরা সন্তান ইসমাঈল ইসমাঈলে তুমি আল্লাহরে খুশি করার জন্য আমি বাবা হই আমার সন্তানরে তোমার জন্য কুরবানি দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন বাবা কেমন সন্তান ও আমার বাবার বন্ধুরা আল্লাহ যদি আমাদেরকে বলতো নিজের সন্তান কুরবান দেওয়ার জন্য আমরা হয়তো অনেকে নিজের সন্তানকে হয়তো কুরবানি দিতাম না কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল রইলেন আল্লাহ বলেছেন সন্তান কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেল সন্তান কুরবানি দিবে ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে গিয়া বিদায় চাইতেছে বিবি দেরে আমাদের ইসমাঈলকে বিদায় দে ভালো করে নতুন জামা কাপড় পরাইয়া দে ইব্রাহিম রে চলে যাব ইব্রাহিমকে নিয়ে আমি আর হয়তো আমার সন্তানকে জীবনে কোনোদিন দেখতে পারবা না ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া এবার রওনা করে দিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আদরের সন্তান লইয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে শয়তান পিছন দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাকতেছে ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান পিছন দিক দিয়ে ডাকে দুকা দেওয়ার জন্য শয়তান ডাক দিয়ে বলতেছে ইসমাঈল তোমার বাবার সঙ্গে তুমি যাইও না তোমার বাবার সঙ্গে যদি তুমি যাও তাহলে তোমার বাবা তোমার জবাই করবে কুরবানি দিবে বাবার সঙ্গে তুমি যাইও না ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন আসলে যেটা শয়তান এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম উনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ মারলেন পাথর নিক্ষেপ মারলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ইসমাঈল তোমার এই কাজটা আমি আল্লাহ এত পছন্দ করলাম
শয়তান রে যে পাথর মারলা আমি আল্লাহ এই জন্য তোমার প্রতি খুশি হইলাম তোমারই কাছে আমি আল্লাহ স্মরণ করে স্মৃতি হিসাবে রাখব এই কাবা শরীফের মধ্যে যত হাজী সাহেবরা হজ করতে আসবে হাজী সাহেবরাও এইভাবে শয়তান রে পাথর নিক্ষেপ করবে বলেন বর্তমানে যারা হজ করতে যায় তারা বলেন শয়তান রে কঙ্কর নিক্ষেপ করতে হয় কিনা ইসমাইল আলাইহিসসালামের কাজটা আমার আল্লাহ পছন্দ করলো দুই মিনিটের মধ্যে আলোচনা গুছিয়ে শেষ করব আমার পরবর্তী বক্তা মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন আমার ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন জাহিদুল ইসলাম ফারুকি সাহেব তিনি যদিও আমাদের মতো বয়স কিন্তু অনেক আগে থেকেই তিনি আলোচনা করেন আমি হয়তো দুই আড়াই বছর হয়েছে আলোচনার ময়দানে এসেছি কিন্তু আমার আলোচনা শুরুর আগে থেকে তিনি ভারতে আলোচনা করেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা বন্ধুরা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম বললেন শয়তান রে আমারে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না আমার বাবা আমারে যেখানে লয়ে যায় আমি সন্তান আমার বাবার সিদ্ধান্তের উপরে আমি খুশি আছি আজকে যদি আমাদের সন্তানরা জানতো বাবা সন্তান রে কুরবানি দিবে সন্তান মনে হয় এলাকা চাইরা অন্য এলাকায় চলে যাইত ইসমাইল আলাইহিসসালাম বাবার হাত ধরে যায় যদিও জানে বাবা তারে কুরবানি দিবে অবশেষে ইসমাইল আলাইহিসসালাম রে মাটির মধ্যে শুয়াইয়া ইব্রাহিম আলাইহিসসালাম একবার আদরের সন্তানের দিকে চায় আবার আল্লাহর আরশের দিকে চায় সন্তানের দিকে চাওয়ার উদ্দেশ্য হলো সন্তানের মায়া ছাড়তে পারে না আসমানের দিকে তাকানোর উদ্দেশ্য হলো আমার আল্লাহ নি আয়াত নাজিল করে আল্লাহ নি ওহি নাজিল করে বলে দেয় ইব্রাহিম তোমার সন্তানরে আর কুরবানি দিতে হবে না আল্লাহ নি এই ওহি নাজিল করে ইব্রাহিম আলাইহিসসালাম এই জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আল্লাহ কোনো ওহি নাজিল করে না ইব্রাহিম আলাইহিসসালাম অবশেষে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ছুরি নিয়া ইসমাইল আলাইহিসসালামের গলার মধ্যে ধরলেন লম্বা ঘটনা ওইদিকে যাব না ইব্রাহিম আলাইহিসসালাম এবার যখন ছুরি ধরল সন্তানের গলা কাটবে আমার আল্লাহ তখন ডাকে জিব্রাইল যা রে দুনিয়ার জমিনে যা বাবা হইয়া ইব্রাহিম তার সন্তানরে কুরবানি দেয় আমি আল্লাহ তো এটা চেয়েছিলাম না আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম ইব্রাহিম তার আদরের সন্তানরে কুরবানি দিতে রাজি হয় কিনা আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস করেছে তাড়াতাড়ি জান্নাত থাইকা দুম্বা লইয়া দে জান্নাতি দুম্বা ইসমাইলের জায়গায় শোয়া দে ইসমাইলের কুরবানি আমি আল্লাহ কুরবানি কবুল করে নিয়েছি ইব্রাহিম রে গিয়া খবর দাও ইব্রাহিমের কুরবানি দিতে হবে না ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি তখন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান কুরবানি না হয়ে লম্বা ঘটনা দুম্বা সেখানে কুরবানি হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম এবার যখন দেখলেন আশ্চর্য ঘটনা কী ব্যাপার এখানে তো আমার ছেলে ছিল কিন্তু এখানে দুম্বা কোত্থেকে আসলো তখন জিব্রাইল আলাইহিসসালাম ডাকতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আপনার নিয়তটা আল্লাহ কবুল করেছে আপনি যে নিয়ত করছেন আপনার সন্তানরে কুরবানি দিবেন এই নিয়তটাই আল্লাহ কবুল করে নিয়েছে আপনার সন্তানরে আর কুরবানি দিতে হবে না জোরে কন্যা সুবহানাল্লাহ এর জন্য রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমাদের প্রত্যেকটা আমল কবুল হবে তোমাদের নিয়তের উপরে আমরা কোন নিয়তে কোন আমল করি এটা আল্লাহ জানে কিনা আমরা সমাজে এখন তো আমাদের নিয়তের মধ্যে গরমিল আছে অনেকে আমরা বর্তমানে দান খৈরাত করি মানুষের দেখানোর লেগা এরপরে বাজারে গিয়া সব থেকে কম দামি লুঙ্গি কোনটা আছে এটা বিচার দোকানে গেলে যদি কয় সবচেয়ে কম দামি 300 টাকা কয়ের চেয়ে কম আর লুঙ্গি নাই ওই 200 টাকা বলে নিতাম পারি 200 টাকা লুঙ্গি দিয়া 100 টাকা লুঙ্গি দিয়া জাকাত দিত অথচ জাকাত দেওয়ার মানে হলো গরিবকে এমনভাবে জাকাত দাও যে জাকাতের টাকা পাইয়া সে যেন ভবিষ্যতে আর ভিক্ষানা করা লাগে তার অভাব অনটন যেন দূর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর আমরা জাকাত দেই মানুষ দেখেন না জাকাত
একটা লুঙ্গি 100 টাকা দামের লুঙ্গি দিয়া চার পাঁচজন সাইডে খাড়া হইয়া সেলফি তুলে কয় তাড়াতাড়ি ছবি তুল ফেসবুকে দিউন লাগবো নাকি মানুষের দেখানোর লাগে যাকাত এই যাকাত এই নিয়তে যদি যাকাত দেয় আল্লাহ কবুল করব বাইরে আপনি 1000 মানুষের যাকাত দেওয়ার দরকার নাই একজন মানুষের যাকাত দেন দুইজন মানুষের যাকাত দেন এমন ভাবে দেন যেন তার অভাব অনটনটা দূর হয়ে যায় কথা বলেন ঠিক নি আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে ইমান আমল ঠিক রেখে আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাত আল জামাতের আকীদার নিচে আমরা যেন মৃত্যুবরণ হয় আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন সকলে বলুন আমিন আমরা সবাই গুনাহগার রোজ হাশরে আমাদেরকে করে নিয়েন আপনি পার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ولا علي سيدنا ما محمد لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا بلن أسيا بلي كلا تر فرعون دل كت جلا أري أسيا بلي كلا তার ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা ইলাহা আল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বেগমাবাদ থানাকান্দি যুবক ও প্রবাসীদের উদ্যোগে ১৯তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব ইমাম ও খতিব থানাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ফরহাদ হোসেন চান মিয়া খা চেয়ারম্যান মহেশপুর ইউনিয়ন পরিষদ প্রধান মেহমান জনাব ফারুক হোসেন আলী সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ প্রজন্মের পছন্দনীয় বক্তা তরুণদের আইডল হযরত মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি হাফিজাহুল্লাহ ষোলশহর চট্টগ্রাম আজকের মাহফিলের বিশেষ মেহমান সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানি সাহেব খলিফা সুনাকান্দা দরবার শরীফ প্রধান আকর্ষণ আমার ভাই সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব খতিব শাহিনুর জামে মসজিদ আখাউড়া বিবাড়িয়া উপস্থিত আরও শ্রদ্ধে উলামাই কারাম মুরব্বিয়া নিজাম পর্দানিশিন মা ও বোনেরা
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল করিম আজকে আমাকে আপনাকে সুস্থতার সহিত আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগান মাহফিলে আসার বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য সকলে একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে অসংখ্য আয়াত থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন আদেশ নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে তার মধ্যে সব থেকে বড় আদেশ হলো নামাজের আদেশ বলুন কিসের আদেশ নামাজের আদেশ আল্লাহ কোরআনে কারীমে প্রায় 82টি জায়গায় কম বেশি আল্লাহ তাআলা নামাজ আদায়ের কথা বলেছে কিন্তু মুসলমান সমাজ আজকে আমরা এই নামাজ থেকেই সবচেয়ে বেশি দূরে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের সমাজে মসজিদগুলো খালি পড়ে থাকে কিন্তু খেলার মাঠগুলো পরিপূর্ণ থাকে যদি গানের আড্ডা বসানো হইতো মাগরিবের পর থেকে মানুষের অভাব হইতো না কিন্তু আজকে কোরআন হাদিসের আলোচনা হয় বিদায় এখানে আমাদের মনে যাইতে মনে চায় না এই জন্য জান্নাতের বাগানে আমরা যারাই আসতে পেরেছি এটা আল্লাহর একটা রহমত যেখানেই হোক ভালো কাজ ছোট হলেও এটা আমরা করতে রাজি আছি আর মন্দ কাজ আমরা সবসময় পরিত্যাগ করতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি আমরা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ বলেছেন তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব যদি আল্লাহ বলতেন যে আমি টাকা পয়সার বিনিময়ে জান্নাত দেব তাহলে পৃথিবীর সমস্ত বড় লোক যারা আছে এরা টাকা নিয়ে দাঁড়ায় থাকতো জান্নাত কেনার জন্য কি বলেন এরা নিয়ে নিত আর গরিব বান্দারা কি করত তারা তো জান্নাত পাইতো না এই জন্য আল্লাহ ইনসাফ করেছেন সকলের প্রতি যে ইবাদত করতে হবে যে যেমন ইবাদত করবা সে তেমন জান্নাত পাইবা জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন فادخلي في عبادي وادخلي جنتي